আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু, জান্নাত যখন বানাইছিলাম তখন একটা সংবিধান কায়েম করেছিলাম। জান্নাত বানাইছিলাম যখন তখন একটা সংবিধান কায়েম করেছিলাম। সেই সংবিধানটা হলো, এই জান্নাত আমি আমার বান্দাদেরকে দেব, এই জান্নাত আমি আমার বান্দাদেরকে দেব, তবে একেবারে ফিরি না, আমি আল্লাহ আমার জান্নাত বান্দাদের কাছে বেচে দেব। জোরে কন সুবহানাল্লাহ। জান্নাত বান্দাদের কাছে বেচে দেব। তো বেচবো আবার কোন জায়গায়? বেচা কিনা তো বাজারেই হয়, বেচা কিনা বাজারে হয়, বেচা কিনা শোরুমে হয়, গোডাউনে হয় না, গোডাউনে হয় না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি যে জান্নাত বানিয়েছি এই সুরম্য বিল্ডিং আমি আল্লাহ কি করব, যাদের জন্য বানাইছি আমি আল্লাহ পূর্ণ মালিকানা তাদের হাতে তুলে দিয়ে আমি আল্লাহ জান্নাতের পূর্ণ মালিক তাদেরকে বানিয়ে দেব। জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু আমি যে জান্নাতে ঢুকলাম, তুমি তোমার আব্বার সঙ্গে যে জান্নাতে ছিলা যখন তোমাদেরকে জান্নাতে দিছি, যতদিন তোমরা দুনিয়াতে যতদিন তোমরা জান্নাতে ছিলা, দুনিয়ায় আসার আগে আমার আল্লাহ পাক বলেন, বন্ধুরে, ওই যে তোমাকে আমি জান্নাত দিয়েছিলাম, জান্নাত দিয়েছিলাম এ কথা ঠিক, কিন্তু কাউকে মালিকানা দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেখার জন্য দিয়েছিলাম। জোরে কন সুবহানাল্লাহ। কিনা বেচা করতে গেলে ওগো বন্ধু একটা শর্ত হলো, যাকে বলা হয় খিয়ার রুইয়া, অর্থাৎ কোন কিনা বেচা করতে গেলে কোন মালটা আমি কিনতেছি, কোন মডেলের মাল আমি কিনতেছি, এইগুলো আগে ভালো করে দেখাশোনা করা লাগে। যে জিনিস দেখা হয় নাই ওই জিনিসের বেচা কিনা জায়েজ নাই। কথা ঠিক কি ঠিক না? আমি বললাম আমার গাড়িটা বিক্রি করব, গাড়ি আপনারা কেউ দেখেন নাই, একজন জিজ্ঞেস করতেছেন হুজুর কত টাকা বেচবেন, আমি বললাম 5 লাখ টাকা, উনি বললেন হুজুর আপনার গাড়ি কিনে নিলাম, বেচা কিনা হয়ে গেল, ইসলামী শরীয়ত বলে এটা বেচা কিনা হয় নাই, এটা বেচা কিনা, এই বেচা কিনা জায়েজ নাই। যে জিনিস দেখি নাই সেই জিনিসের বেচা কিনা জায়েজ নাই। আল্লাহ পাক বলেন, জান্নাত আমি বেচবো, কি বেচবো, কি তার কোয়ালিটি, কয় তারা বিশিষ্ট বাড়ি, কি সুরম্যতা, কোন ভাটার ইটের তৈরি, কোন সিমেন্টের তৈরি, কোন রং দিয়ে সেই রঙিন করা হলো, এর ফ্লোরটা কি মোজাইক করা নাকি টাইলস দেওয়া, তার কর্মচারীরা কেমন, সে দেশের বৃক্ষরাজি কেমন, সে দেশের পাখি কেমন, সে দেশের নদ নদী কেমন, সে দেশের আরাম আয়েস কেমন, সে দেশের আবহাওয়া কেমন, সে দেশের জানালা কেমন, সব কিছু আমি আল্লাহ যেহেতু বান্দার কাছে বিক্রি করব, প্রয়োজন হয়েছে আমার বান্দাকে ওই জান্নাত আগে দেখাবো, এরপরে শোরুমে দেব, বাজারে নেব, এরপরে আমি আমার বান্দার কাছে পূর্ণ জান্নাত বিক্রি করে দিয়ে তার নামে রেজিস্ট্রেশন করব, তার নামে মিউটেশন করব, পূর্ণ মালিকানা বান্দার হাতে তুলে দিয়ে আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার থেকে আহ্বান করব। এটাই হলো মাওলা পাকের জান্নাত বিক্রির সংবিধান। কথা ঠিক কি ঠিক না? সুতরাং জান্নাতে যাইয়া গোডাউনে ঢুইকা আব্বা জান এত আরাম আয়েশের জায়গা আর ছাড়তে চাই না, আমরাও চেয়েছিলাম না, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা এটা তো তোর লস, এটা তোর লস। তাহলে হুজুর দুনিয়ায় এলেন কেন? সেই প্রশ্নের জবাব, আমি তো সেখানে আসি নাই, আমি তো এখানে আসি নাই, এনেছেন কি? কিসের জন্য আনলেন? আমার আল্লাহ পাক বল,
বলেন বন্ধ কপাল খোলার জন্য, তুমি যে জান্নাতে ছিলা এই জান্নাতের মালিকানা তুমি পেয়েছিলা না, আমি আল্লাহ তোমাকে রেখেছিলাম ভাড়াটিয়া হিসাবে, ভাড়াটিয়া হিসাবে থেকে ওগো বন্ধু, সেই জায়গায় কোন স্বাধীনতা থাকে না, সেই জায়গায় কোন আরাম থাকে না, আরাম যদি পেতে হয় নিজস্ব বাড়িতে গিয়ে পাওয়া লাগে, কথা ঠিক কি ঠিক না? ঢাকার শহরে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, এক শ্রেণীর মানুষ নিজস্ব টাকা দিয়ে জায়গা কুরাই করেছে, নিজস্ব টাকায় নির্মিত বিল্ডিং করেছে, এই বিল্ডিং এর মালিকানা নিয়ে সেখানে থাকে, আরো কিছু মানুষ আছে জায়গা কিনতে পারে নাই, বিল্ডিং নির্মাণ করতে পারে নাই, অন্যের জায়গায় অন্যের নির্মাণকৃত বিল্ডিং এ ওগো বন্ধু তারা বসবাস করে, মালিকানা নিয়ে না বরং ভাড়াটিয়া হিসাবে, কথা ঠিক কি ঠিক না? প্রশ্ন হলো ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আরাম না নিজের মালিকানা বাড়িতে আরাম? ভাড়াটিয়া বাড়িতে কত ঝামেলা, এত যারা থাকে তারাই জানে, একদিন বলবে হঠাৎ করে এত বিল আসলো কা, চুরি করে হিটার চালান নাকি, আয়রন চালান নাকি, রাইস কুকার চালান নাকি, উপরে এত শব্দ হলে নিচে থাকা যায় নাকি, হরেক রকমের সমস্যা, সেখানে স্বাধীনতা নাই, সেখানে পরাধীনতা। আল্লাহ পাক বলেন স্বাধীনতার চূড়ান্ত স্বাধীনতা জান্নাতে, সেখানে পরাধীনতা নেই, আমার কোন বান্দাকে ভাড়াটিয়া হয়ে জান্নাতে থাকতে হবে না, চির মালিকানা নিয়ে রেজিস্ট্রেশন দিয়ে মিউটেশন করে নাম পত্তন করে দুনিয়া থেকে আমি আমার বান্দাকে আহ্বান করব, বিধায় সেই আরামের জান্নাত থেকে আমার বান্দাকে দুনিয়ায় আনা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুরা আমার, বুঝতে পারছেন কেন দুনিয়ায় আসলাম? ভাড়াটিয়া ছিলাম, মালিক হতে এসেছি, ভাড়াটিয়া ছিলাম, মালিক হতে এসেছি। এখন কথা হলো যদি একেবারে ফ্রি ঘোষণা করা হয় কদর থাকবে না, কথা ঠিক কি ঠিক না? আমি আমার গ্রামের মাদ্রাসা শতপাড়া মাকারিমুল আখলাক মাদ্রাসায় যখন প্রথম শুরু করলাম, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, ছেলে পেলে আসবে কি আসবে না, আমি প্রথম বছর ঘোষণা দিলাম ভর্তি ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, কিতাব ফ্রি, এইভাবে দুই বছর মাদ্রাসা চাললাম। তখন দেখতাম মাসের এক তারিখে দুইজন আসতো, ওগুলো আর 15 তারিখে আসতো না, 15 তারিখে যারা আসতো 20 তারিখে তাদের পাওয়া যেত না, জানুয়ারিতে তাদের পাতাম, ফেব্রুয়ারিতে তারা নাই। চিন্তা করলাম এত ফ্রি ভালো না, পরের বছর ঘোষণা দিয়ে দিলাম ফ্রি হবে না, কিতাবও দেব না, খাতিও দেব না, পরীক্ষা ভর্তির ফি 1000 টাকা, প্রতি মাসে 300 টাকা, কোয়ান্তে খাবা খাইয়ে বেড়াবে। এরপরে দলে শর্ত সরায়ত করে ভর্তি শুরু করলাম। এখন মাদ্রাসার ছেলে পেলে ধরে না, জাতি চাই না, অন্য মাদ্রাসাতে সেই জায়গায় হাজির হয়ে যায়, তখন আসতো না, তখন ক্লাস করতো না, কারণ জানে ফ্রি, পড়লু বলো না পড়লু বলো, কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের সুরম্যতা এটা ভিন্ন আলোচনা, আরেক দিনের আলোচনা, এদিনের আলোচনা না, আমি আল্লাহ তোমাদের দুনিয়া জান্নাত থেকে দুনিয়ায় এনেছি, আমার জান্নাতটা আমি আল্লাহ তোমাদেরকে দেব, রেজিস্ট্রেশন করে দেব, সব দেব, তবে বন্ধু একেবারে ফ্রি দেব না, আমি বিক্রি করব জান্নাত, আমি বিক্রি করব। আমাকে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, বেচা কিনা যেখানে অভাব কিন্তু সেখানে, বেচা কিনা যেখানে অভাব সেখানে। গোপালপুর বাজারের 10টা দোকানের মালিক তার একটা দোকানকে যদি বিক্রি করতে চায়, বুঝতে হবে লোকটার টাকায় ঠেক পড়ছে, অভাব পড়ছে, কথা ঠিক কি ঠিক না? বেচা কিনা সেই করে যার অভাব আছে। আমার আল্লাহ পাকের কোন জিনিসের অভাব তিনি বেচা কিনা করতে চান? জান্নাত বিক্রি করে আর একটা জান্নাত বানাবেন নাকি? আল্লাহ পাক জান্নাত বিক্রি করবেন কেন, কেনই বা তিনি করবেন? তার তো কোনো অভাব নাই, তার কোনো অভাব নাই। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী
তোমার আল্লাহর সম্পর্কে তোমার উম্মতের কাছে পরিচয় দিয়ে দাও, আল্লাহু আহাদ, আল্লাহ একজন, এক, আল্লাহু সামাদ, তিনি অভাবী নাকি তার কোনো অভাব নাই, ও মুকাফিক, তিনি কারুর মহতাজ না, আল্লাহ পাক যদি অভাবী না হয়ে থাকে বেচা কিনা করবেন কেন? ও বন্ধু, আল্লাহ পাক বলেন আমি জান্নাত বিক্রি করব অভাবের কারণে না, অভাব আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না, কথা ঠিক কি ঠিক না? সকল অক্ষমতা থেকে সকল দুর্বলতা থেকে আমার আল্লাহ পাক পবিত্র, কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার সকল মানুষ বেচা কিনা করে অভাবে, আমার আল্লাহ বলেন বন্ধুরে আমিও বেচা কিনা করি, তবে দুনিয়ার মানুষের মতো অভাবে নয়, আমি আল্লাহ বেচা কিনা করি স্বভাবে। দুনিয়ার মানুষ বেচা কিনা করে অভাবে, আমি আল্লাহ বেচা কিনা করি স্বভাবে, স্বভাবের কারণে আমি বেচা কিনা করি। কি আমার স্বভাব? আল্লাহ পাক বলেন বন্ধু বেচা কিনার মাধ্যমে, বেচা কিনার মাধ্যমে ক্রেতা আর বিক্রেতা, ও গো বন্ধু অনেক সময় বেচা কিনার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে, ও গো বন্ধু প্রেম আর ভালোবাসার শুভ সূচনা ঘটে, কথা ঠিক কি ঠিক না? বাস্তব একটা কথা বলি, আমার স্টুডেন্ট লাইফে যশোরের আরএন রোড মৌসুমী মোটরস একটা দোকান আছে, এই দোকান থেকে আমি একটা মোটরসাইকেল কিনছিলাম। মোটরসাইকেল কিনার আগের দিন পর্যন্ত জীবনে কোনোদিন ওই দোকানদার আমার একটা চা খাওয়াই নাই, কিনার পরে দীর্ঘদিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যতবার হেঁটে হেঁটে গেছি ততবার দেখছে আমাকে ডেকে একটা কম পক্ষে চা হলেও মেহমানদারি করে, কিনার আগের দিন করি নাই, কিনার পরের থেকে করতেছে, কি কারণে? কি কারণে? বেচা কিনার দ্বারা আমার প্রতি একটু তার মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, কথা ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল বেচা কিনার কারণে ক্রেতা আর বিক্রেতার মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। আমার আল্লাহ পাক বলেন অভাবের কারণে না, অভাব আমাকে স্পর্শ করে না, আমি জান্নাত বিক্রি করব, জান্নাত বিক্রির ঘোষণা আমি আল্লাহ কেন দিলাম? আমার আল্লাহ বলেন অভাবে নয়, আমি আল্লাহ স্বভাবে দিয়েছি। আমার আল্লাহ বলেন ওরে জান্নাত বেচা কিনা করব, জান্নাতের মালিক আমার বান্দার বানাবো, বেচা কিনার মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে প্রেমের সূচনা হয়ে যাবে, প্রেমের ভালোবাসা হয়ে যাবে, আমাকে বান্দা ভালোবাসবে, আমি আমার বান্দাকে ভালোবাসবো। এই ভালোবাসার জন্য, প্রেম আর ভালোবাসার জন্য আমি আল্লাহ বেচা কিনার নাম নিয়েছি। বেচা কিনা ফরস মূল টার্গেট হলো ইশক, জোরে কন্না সুবহানাল্লাহ, বেচা কিনা ফরস মূল টার্গেট হলো ইশক, বেচা কিনা ফরস মূল টার্গেট হলো ইশক, ইশক আর ভালোবাসা এটাই হলো আমার চূড়ান্ত টার্গেট। আমি আল্লাহ আমার জান্নাতকে বান্দার কাছে বিক্রি করে দিয়ে বান্দার প্রেমে আমি জড়াতে চাই, বান্দাকে আমার প্রেমে আমি টানতে চাই, এই হলো বেচা কিনার মূল কাহিনী, ভিন্ন কোনো কাহিনী নয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে আসেন, তাহলে বোঝা গেল এই জান্নাত অর্জন করতে গেলে আমাকে কিনতে হবে, মালিক হতে হবে, আমাকে কিনা বেচা করতে হবে, কথা ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল ও বন্ধু জান্নাত কিনা বেচা, ক্রেতা নির্ধারিত হলো আল্লাহ, আর সরি বিক্রেতা নির্ধারণ করা হলো আল্লাহকে, আর ক্রেতা হিসাবে নির্বাচিত হলাম আমি। না জানি এই বেচা কিনা কত দামি,
না জানি এই বাচকনা কত দামি, যেই কিনা বেচার বিক্রেতা হলেন আল্লাহ, আর ওই কিনা বেচার ক্রেতা হলো আমার মতো এক অযোগ্য ব্যর্থ এক গাদ্দার আর এক এক নাফরমান, সে আল্লাহ পাকের বেচা কেনায় শরীক হতে পেরেছে। ওগো বন্ধু, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। আজকে আলফরাঙ্গাবাসীকে বলি, সেটা হলো মাইন্ড করেন না যেন আমাকে, করবেন মাইন্ড করেন না, আমি কোনো দলের না, আমি কোনো দলের না, কোনো দলের পক্ষে দালালি, কোনো দলের পক্ষে গালিগালি গালাগালি এগুলো আমি করি না, তবে বোঝার জন্য বলতেছি। আজকে যদি বাংলাদেশে প্রশাসনের লোকরা একটা গাড়ি আবিষ্কার করতে পারে, প্রমাণ সাপেক্ষে যদি ঘোষণা করতে পারে এটা সেই গাড়ি যেই গাড়ি ব্যবহার করত স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি এই গাড়িটা ব্যবহার করতেন, গাড়িটা আবিষ্কার করার পরে ঢাকার দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটাকে নিলামে উঠানো হলো, গাড়ির দাম সর্বোচ্চ 1,00,000 টাকা যদি হয়, আলফাডাঙ্গার মানুষেরা এমনও আছে যারা বঙ্গবন্ধুর ব্যবহৃত গাড়িটা স্মৃতিচারণের জন্য নিজের কাছে রাখার জন্য 1,00,000 টাকা দামি গাড়িকে যদি নিলামে উঠায়ে 1,00,000,000 টাকা দাম ধার্য করা হয়, আলফাডাঙ্গার বহু মানুষ আছে ওই গাড়িটা কিনে শেখ মুজিবুর রহমান সাহেবের স্মৃতিকে ঘরে রাখতে চাইবে, কথা ঠিক কি ঠিক না? কি বলেন, কথা ঠিক কি মিথ্যা বললাম, ভুল না সত্য বললাম? সত্য কথা। আছেন তো এরকম কিনার মতো লোক? আছে, আছে, হাজারও আছে। ও বন্ধু, দাম তো 1,00,000 টাকা, 1,00,000,000 টাকা দেবে কি কারণে? দুইটা কারণে, একটা হলো লোকটা খুব আলোচিত ব্যক্তি, বিশ্ব লিডার, বিশ্ব একজন নেতা, এক কারণ হলো বিশ্ব নেতা, আর একটা কারণ বিশ্ব নেতার সঙ্গে মুহাব্বত জড়িত। কি জড়িত? আপনারা মনে করে দেখেন তো, বিশ্বের বিশ্ব সুন্দরী প্রিন্স ডায়না গাড়ি দুর্ঘটনায় দদিয়াল ফায়ের তার স্বামীর সাথে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যুবরণ করেছিল, মারা গিয়েছিল, সেই দদিয়াল ফায়ের সরি ডায়লার একটা আংটি তার ইন্তেকালের পরে আবিষ্কার হলো, পাওয়া গেল, সেই আংটি নিলামে ওঠানো হলো, নিলামে ওঠানোর পরে সেই একটা আংটি 8 কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, কথা ঠিক কি ঠিক না? এত টাকা কি দাম ছিল তার? দাম ছিল না। সে বুঝাতে চেয়েছে, দেখো দেখে নাও আমি প্রিন্স ডায়নার কত বড় প্রেমী, এটা বুঝাতে চেয়েছিল, টাকা যাই যাক তবু আমার প্রিয়তমার একটা স্মৃতি আমার হাতে রাখতে হবে, আমার শোকেসে রাখতে হবে, তাই 1,00,000 টাকার জিনিস 8 কোটি টাকা দিয়ে সে কিনতে রাজি হয়েছে। এখানে দুইটা কারণ, সে হলো বিশ্ব চ্যাম্পিয়ন, আর একটা কারণ হলো তার সঙ্গে মহব্বত আছে, কথা ঠিক কি ঠিক না বন্ধুরে আমার? তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্ব আলোচিত ব্যক্তি, তার প্রতি মহব্বত আর ভালোবাসা তাই থাকার কারণে 1,00,000 টাকার জিনিস 8 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে কিনার লোকের অভাব থাকবে না, কথা ঠিক কি ঠিক না? কি কারণে? এটা অন্যান্য বেচা কিনা থেকে ভিন্নতম বেচা কিনা, ভিন্ন ধর বেচা কিনা, কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, এইটা যদি বেচা কিনা ভিন্ন হয় তাহলে যেখানে সরাসরি জান্নাত বিক্রি করা হচ্ছে, যেখানের বিক্রেতা আল্লাহ, যেখানের ক্রেতা আমি, এর থেকে ভিন্ন কোন বেচা কিনা পৃথিবীর ইতিহাসে আর একটিও হতে পারে না, কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক বলতেছেন আমি জান্নাত ফিরি দিয়ে দিতে পারতাম কিন্তু ফিরি দেব না, আমি আল্লাহ জান্নাত বেচবো, আমি আল্লাহ জান্নাত
বেসবো। এখন কথা হলো, ও বন্ধুরে আমার, জান্নাতে কি কি আছে ও তো আমি বইলে শেষ করতে পারবো না। ও বন্ধু, জান্নাতের ফ্লোরে যেই টাইলসটা লাগানো হয়েছে, যেই পাথর দিয়ে জান্নাতের ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে, জবরজাত পাথর, একটা টুকরো পাথর যদি জান্নাত থেকে কেউ ছিনিয়ে আনতে পারে, একটা টুকরো পাথর যদি কেউ দুনিয়ায় আবিষ্কার করতে পারে, ওই পাথর বিক্রি করলে এমন হাজার হাজার দুনিয়া কিনা যাবে, তারপরও টাকা শেষ হবে না। কথা ঠিক কি ঠিক না? এমন একটা জান্নাত সরাসরি কিনা বেচা হচ্ছে, কার সাথে, দাম কত হতে পারে? এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার জান্নাত তুমি বেচবা, আমি কিনবো, বলো তুমি কয় টাকায় বেচবা, আমি যে কয় টাকা হোক আমি তোমার জান্নাত কিনবো। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরকম বেচা কিনার সুবর্ণ সুযোগ যদি আমার হাতে এসে যায়, সুবর্ণ সুযোগ যদি আসে যায়, আমার জান লাগুক, মাল লাগুক, সম্পদ লাগুক, দুনিয়ার সর্বোচ্চ মিলিয়ে দিয়ে রব্বে করিমের হাতের জান্নাত আমি কিনতে রাজি আছি, আর কে কে রাজি আছেন, মেহরবানি করে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ পাক সব কিছুর বিনিময়ে তোমার জান্নাত আমরা কিনবো তুমি যদি আমাদেরকে বেচো। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, এবার আল্লাহরে বলে ফেলেন, আল্লাহ আর ওয়াজ দরকার নাই, আর কথা লাগবে না, আর ওয়াজ দরকার না মানে আমার ওয়াজ, খবরদার আল্লামা আব্দুল বাসেত ছেলে এখনো বসা, ওয়াজ তো মূলত সেটাই হবে, আমি তো পরিবেশ গুছাচ্ছি, ওয়াজ সেখানেই হবে, দরকার নেই আর কোনো কথা। জান্নাত আল্লাহ আমি কিনবো, কয় কোটি টাকা লাগবে, কয় হাজার কোটি টাকা লাগবে, কয় মিলিয়ন, কয় বিলিয়ন, কয় ট্রিলিয়ন লাগবে, মাওলা তুমি যে দাম চাবা ওই দামে আমি জান্নাত কিনবো। জোরে কন সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর কয়টার মালিক হইছেন, এত লাভ আসছেন ব্যাপার নাকি, কয় টাকার মালিক হইছেন? ও বন্ধু, কয় টাকার মালিক না, আমাকে জিজ্ঞেস করেন কয় হাজার ব্যাংকের মালিক হইছেন। আমি যে যে কয় টাকার মালিক, আমার যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল দিয়ে তামাম দুনিয়া কিনা যাবে, এই ক্যাপিটাল দিয়ে তামাম দুনিয়া কিনা যাবে, ব্যাংকের চেক বই নষ্ট হবে না, এক সেকেই তামাম দুনিয়া কিনা যাবে। কথা ঠিক কি ঠিক না? পুলিশ ফুলিশ আছেন না ভাই? নামার সাথেই পিছনে লাগুন, কনে পাইছেন টাকা, পাইছেন কোন জায়গায়, তাড়াতাড়ি আমাদের কিছু দেন। কথা ঠিক কি ঠিক না? আমার ব্যাংক আছে স্পেশাল ব্যাংক, সেই ব্যাংকের নাম কি জানেন? সেই ব্যাংকের নাম হলো তাআল্লুক মা আল্লাহ। ব্যাংকের নাম কি? বাবার জন্মে জীবনে এই ব্যাংকের নাম শুনেছেন? তাআল্লুক মা আল্লাহ। প্রত্যেকটা ব্যাংকের সীমাবদ্ধতা আছে, কত টাকা রাখতে পারে, কত টাকা হেড অফিসে দিতে হয়, কত টাকা বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়, এর সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের কোনো সীমাবদ্ধতা নাই, সেই ব্যাংকের কোনো সীমাবদ্ধতা নাই, সেই ব্যাংকের কত অ্যামাউন্ট, কত ক্যাপিটাল, এর কোনো হিসাব নেওয়ার মতো পৃথিবীর কোনো ক্যালকুলেটর নেই, সকল ক্যালকুলেটর এখানে অকেজো। কারণ এখন আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ তোমার জান্নাত কতই বেচবা, ইনশাআল্লাহ অবশ্যই আমরা তোমার জান্নাত এখান থেকে কিনে উঠবো, কারণ সেই সেই মণিমুক্তা, সেই ক্যাপিটাল, সেই ধনভাণ্ডারের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করেছেন। কথা ঠিক কি ঠিক না? হুজুর কবে হবে না তো মালিক? সেদিন তো দেখলাম রিকশায় চড়ে যাচ্ছেন, আজকেও তো মোটরসাইকেলে চলে আইছেন, নিশান প্রাড়ো একটা গাড়ি নিয়ে আসতেন, তাহলে বুঝতাম যে মেলা টাকার মালিক আছেন। ওগো বন্ধু, আমি জন্মসূত্রে মায়ের কোলে বসি, এখনো দুনিয়ায় আসি নাই, তখনও আল্লাহ আমাকে ওই ব্যাংকের মালিক বানাইছেন। কথা ঠিক কি ঠিক না? তখনও আল্লাহ আমাকে মালিক বানাইছেন, এখন যাক অত হিসাব দরকার নেই, আমি কিনবো, আল্লাহ তুমি বলো কত টাকা নিবা, তোমার জান্নাতের দাম কত, এটা বলেন না, বলেন আল্লাহ আমি তোমার জান্নাত কিনবো, কত টাকা দরকার বলো আমি তোমাকে দেব। আল্লাহ পাকের কাছে আমরা জারি দিচ্ছি, কিসের জন্য? ও বন্ধু, কি মেড়া কি মেড়া কন্দে খুটোর জোরে, কথা ঠিক কি ঠিক না? মেড়া কন্দে কিসের জোরে?
খুটাস ধরে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জান্নাত কতই বেচবা আমি কিনবো। আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও বন্ধু তুমি জান্নাত কিনবা, দাম শুনবা। আল্লাহ পাক বলে দিচ্ছেন, শুনেন আল্লাহ পাকের দামের ঘোষণা। আল্লাহ পাক দাম ঘোষণা করলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের ঘোষণা, ওগো বন্ধুরা তোমরা জান্নাত কিনতে চাও, আমি আল্লাহ জান্নাত তোমাদের কাছে বিক্রি করতে চাই। আমার কাছে জিজ্ঞাসা করেছো কত টাকা লাগবে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ওগো বন্ধু তোমার কাছে আছে যত, আমার জান্নাতের দাম হলো তত। জোরে কল্লা সুবহানাল্লাহ। তোমার কাছে যেই পরিমাণ টাকা আছে, আমার জান্নাত, আমার আল্লাহ বলেন আমি তাতেই জান্নাত বিক্রি করে দেব। দুনিয়ার এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার কাছ থেকে জান্নাত কিনতে পারবে না। এমন একটা দাম আমি নির্ধারণ করলাম, যেই দাম দিয়ে দুনিয়ার সব মানুষ জান্নাত আমি আল্লাহর কাছে কিনতে পারবে। জোরে কল্লা সুবহানাল্লাহ। গোপালগঞ্জ শহরে অনেকগুলো গাড়ি বেচা কিনা করা হয়, মোটর সাইকেলও পাওয়া যায়, কি বলে প্রাইভেট পাওয়া যায়, নিশান প্রাডো জিবো পাওয়া যায়, কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, কেউ যদি একটা মোটর সাইকেল কিনতে চায়, কমপক্ষে তার সিবিজেড আর পালসার যদি হয় 1.5 লাখ টাকার উপরে অ্যামাউন্ট নিয়ে যাওয়া লাগে। যদি কেউ প্রাইভেট কিনতে চায়, 25-এর উপরে দেওয়া লাগে। যদি কেউ নিশান প্রাডো গাড়ি কিনতে চায়, তাহলে কমপক্ষে তাকে 60-70 লক্ষ টাকার অ্যামাউন্ট নিয়ে সেখানে দেওয়া লাগবে, কথা ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল, দুনিয়ার বেচা কিনার সকল দাম নির্ধারিত, দুনিয়ার বেচা কিনার সকল দাম নির্ধারিত। আল্লাহ পাক বললেন, বন্ধুরে আমার জান্নাত আমি বিক্রি করব, আমার জান্নাত তোকে দিয়ে দেব, তুই আমার জান্নাত কিনবি। জিজ্ঞেস করছিস কত টাকা, আল্লাহ পাক বলেন আমার জান্নাতের দাম অনির্ধারিত, আমার জান্নাতের নাম দাম অনির্ধারিত। আমি নির্ধারিত কেন করলাম না? নির্ধারিত যদি করি, অনেক মানুষের পক্ষে জান্নাত কিনা সম্ভব হবে না। এই জন্য আমি আল্লাহ অনির্ধারিত করে, আমি আল্লাহ অনির্ধারিত রেখে দুনিয়ার সকল মানুষকে জান্নাত কিনার সুবর্ণ সুযোগ আমি আল্লাহ করে দিলাম। যেমন দুনিয়ার কোন দোকানদার বলবে না, আমি নিশান প্রাডো গাড়ি কিনতে চাই, হুজুর স্যার আপনার গাড়ির দাম কত? কই হুজুর দরকার কি দাম জিজ্ঞেস করার, আপনার কাছে যা আছে তাই দিয়ে নিয়ে যান, এমন দোকানদার গোপালগঞ্জে পাওয়া যাবে? পাওয়া যাবে? ও বন্ধু, যদি প্রধানমন্ত্রীরও দোকান হয় তবুও তো এই দামে দেবে না, দেবে দেবে না, কারণ দেবে কোত্থেকে? আল্লাহ পাক তো বলেন শুধুমাত্র আমি ধনী আর সব তরফ হই ইজ্জত, কথা ঠিক কি ঠিক না? আমি একমাত্র ধনী, সব ফয়ের ইজ্জত, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, ইন্ডিয়ার প্রেসিডেন্ট হও, আর আমেরিকার প্রেসিডেন্ট হও, আর সৌদের প্রেসিডেন্ট হও, আল্লাহ কয় সব তোরা ফয়ের ইজ্জত, রাতের অন্ধকারে আমার কাছে হাত তোলা ব্যতি রেখে তোরা একটা দানা খেতে পারিস না, আমি হলাম একমাত্র ধনী। আপনাকে প্রধানমন্ত্রী রে ফয়ের ইজ্জত কইছে আগে গেছেন, ওটা আমার কথা না, কে বলছেন? আল্লাহু গনিয়্যু ও আনতুমুল ফুকারা, ফয়রির বহু বসন ফুকারা, ফয়রির বহু বসন সে কইছে, রাগ করলে ওই জায়গায় যাও। কি বললাম? আল্লাহ পাক বলেন আমার জান্নাতের দাম অনির্ধারিত, দুনিয়ার সকল ব্যবসায়ীর মাল তার দাম নির্ধারিত। আমি আল্লাহ কেন বললাম অনির্ধারিত কেন বললাম? আমার আল্লাহ পাক বলেন, যদি আমি নির্ধারণ করে দিই, যদি আমি বলেই ফেলি আমার জান্নাতের দাম 100 টাকা, ফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দেব, আমার জান্নাত আমি বেচে দেব মুমিন জাতির কাছে, মুমিন জাতির জানার মাল আমি আল্লাহ দিয়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন, তুমি যদি জান্নাত কিনতে চাও তোমার জানটারে আমারে দাও, তোমার মালগুলো আমারে দিয়ে দাও, আমার জান্নাত তুমি নিয়ে নাও। জোরে কল্লা সুবহানাল্লাহ। এবার আপনি বলেন তো যে অ্যামাউন্টের কথা আমি বললাম, এই অ্যামাউন্ট নাই এমন কোন মানুষ এই জায়গায় আছেন নাকি? কেউ বলতে পারবেন হুজুর, স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধার নেতৃত্বে যখন যুদ্ধ করতে গিয়েছিলাম, পাখানাদার বাহিনী আমাকে গ্রেফতার করেছিল, আমার কাছে কিছুই নেই, শুধুমাত্র আমার জানটা নিয়ে চলে গেছে, দেহটা ফেরত দেশে, সেই দেহে আমি এখনো বেঁচে আছি। আছেন নাকি এরকম কেউ? নাই? তাহলে জান আপনার কাছে আছে? জান আপনার কাছে আছে? কেউ কি বলতে পারেন যে হুজুর আমার কাছে কোনো মাল নাই, এরকম লোক আছেন নাকি? নাই, এক টাকা হলেও আছে, চাইরে না হলেও আছে, আমি টাকা আদায় করবো না, ভয় নেই। আপনারা মনে করছেন হুজুর কায়দায় নিয়ে আসতেছে, না আমি টাকা চাইবো না, আমি কালেকশন করব না। বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল আমার কাছে জান আছে, আমার কাছে মালও আছে। জান্নাত কিনার ক্যাপিটাল লাগে দুইটা, তার মধ্যে একটি হলো জান আর একটি হলো মাল। রব্বে করিম, আমি কেন বললাম, আমি কেন চ্যালেঞ্জ করলাম, তুমি জান্নাত কি দিয়ে বেচবা এ তো আমার আগের থেকে জানা হয়ে গেছে, তথ্য ফাঁস তোমার রসুল করে দিয়ে গেছেন, তুমিও তো তথ্য ফাঁস করে দিয়েছো। আমি তো এমনি বলি নাই জান্নাত কেনবো, যত টাকা হোক আমার অ্যামাউন্ট জানা আছে, পকেটের দিকে তাকিয়ে দেখি সেই অ্যামাউন্ট আমার কাছে আছে, যে কারণে আল্লাহ আমি তোমার জান্নাত কিনতে চেয়েছি, আমার জানও আছে মালও আছে, তোমার জান্নাতটা দাও আমার জান ও মাল তুমি নাও। জোরে কোন সুবহানাল্লাহ। অত কথাই যাব না, সরাসরি এবার বেচা কিনা করে ফেলি, সময় কিন্তু শেষ। সরাসরি বেচা কিনা, সরাসরি বেচা কিনা আপনারা করবেন? আর একটু বাড়াই করবো, আমি তো বাঁচতেছি না ভাই। আসবেন নাকি অন্য অন্য প্রোগ্রাম আজকাল আছে প্রদর্শনী? আচ্ছা, উনি আসা পর্যন্ত। আচ্ছা আমি তো ভুলে যাই কি বেচা কিনা, ভাইও চলে আসবেন অল্প সময়ের মধ্যে, উনি আসতে আসতে কিনা বেচা করে সেরে চলে যেতে পারি নাকি? হ্যাঁ, বেচা কিনা, বেচা কিনা হলো আল্লাহ পাকের কাছে জান্নাত আমি কিনবো, আল্লাহ পাক আমার কাছে জান্নাত বেচবেন, এটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখানে একটা শর্ত আছে, প্রাথমিক অ্যামাউন্ট, প্রাথমিক অ্যামাউন্ট, প্রাথমিক একটা অ্যামাউন্ট আছে। আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বললে কিনা বেচাই বেঘাত হবে, খালি এতটুক বলি প্রাথমিক অ্যামাউন্ট লাগবে জান্নাত কিনতে। প্রাথমিক অ্যামাউন্টটা কি আমি অল্প কথার মধ্যে বলে বুঝাই দিই, প্রাথমিক অ্যামাউন্ট হলো আল্লাহ পাকের ঘোষণা, উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে দুনিয়ার মানুষেরা যারাই তোমরা জান্নাত কিনতে চাও প্রাথমিক অ্যামাউন্ট লাগবে, সেই অ্যামাউন্ট ওরাই, সেই অ্যামাউন্টের মালিক তারাই যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে। এই কথা বলি আল্লাহ হিন্দুদের বাদ দিয়ে দিছে, ইহুদিদের বাদ দিয়ে দিছে, খ্রিস্টানদের বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে দিছে। কেন বাদ দিছে? ওরা এক আল্লাহর ইবাদত করে না, ওরা এক আল্লাহর ইবাদত করে না, কিন্তু তাদেরকে আবার স্বাধীনতা দিছে, তোমরা এতদিন পর্যন্ত বহু আল্লাহর ইবাদত করেছো, আজকের থেকে সিদ্ধান্ত নাও, গোপালপুর মাদ্রাসার থেকে আমি আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাত আবার বিক্রি করে দেব, শুধু এক কথা বলো, একমাত্র আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করি না। বন্ধুরা আমার, এ পুঁজি বিধর্মী যারা তাদের গ্রহণ করতে হবে, আমাদের গ্রহণ করা লাগবে না, আমরা এক আল্লাহর ইবাদত করে থাকি, এক ধাপ আমরা এগিয়ে, কথা ঠিক কি ঠিক না? এক ধাপ আমরা এগিয়ে। সুতরাং আমাদের প্রাথমিক যোগ্যতা আছে, প্রাথমিক অ্যামাউন্ট আছে, প্রাথমিক অ্যামাউন্ট হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাসী, কথা ঠিক কি ঠিক না? এবার বেচা কিনা, সরাসরি বেচা কিনা, এবার আল্লাহরে বলেন, ও আল্লাহ, বলেন তুমি জান্নাত বেচবা, তুমি জান আর মাল চাইছো, আমার জান আমার মাল তোমারে দিয়ে দিলাম, তোমার জান্নাতটা আমারে দিয়ে দাও। আল্লাহ বলে দিয়া হয়ে গেছে,
ব্যথা কিনা সুসম্পন্ন হয়ে গেছে। হুজুর দেশেন পাইছেন কোন জায়গায়? আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি, কোন জায়গায় পাবা? খোলো সূরা মুমিন, আমার আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, আবার আল্লাহ পাক বলেন সফল কাম তারা হয়ে গেছে। ও গো বন্ধু, সফল কাম কে হইছে? যারা জান্নাত কিনে ফেলেছে। ও গো বন্ধু, সফল কাম হয়ে গেছে, এটা পূর্ববর্তী শব্দ দিয়ে মাজির সিগা দিয়ে প্রয়োগ করেছেন। কিন্তু বন্ধু, জান্নাত পাবো তো ভবিষ্যৎকালে। জান্নাত কখন পাবো? পূর্বের শব্দ দিয়ে, মাজির শব্দ দিয়ে আল্লাহ জান্নাত পেয়ে গেছে কথা কেন বললেন? আল্লাহ পাক বলেন আমার বলা যা সেটাই শিরোধার্য। আমি একটা নরমাল মৌলবী, ছোট্ট একজন মানুষ। আমার ছাত্ররে পাঠাইছিলাম এক দোকানে মাল কিনতে, টাকা দিছিলাম না, সে মাল কিনে চলে আসে। পরে ফোন দিলাম, ভাই টাকা মাল তো দিয়ে দিলেন, টাকা তো দিলাম না। ও কয় দে হুজুর আমি টাকা পাইয়ে গেছি। টাকা আসলে কি পাইছে? আমি কি দিছি? কেন এ কথা বললেন? না পেয়েও পেয়ে গেছে বলেন? হুজুর অন্তত পক্ষে এতটুকু বিশ্বাস হুজুরদের প্রতি এখনো আছে যে আপনারা টাকা মাইরে দেন না, তাই কেমন যেন পাইয়ে গেছি। আমার মতো নগণ্য, ব্যর্থ, অযোগ্য এক ব্যক্তির প্রতি, এক ব্যবসায়ীর বিশ্বাস যদি এরকম হয়, আমার আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো ত্রুটি নাই, আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো ত্রুটি নাই। যে কারণে এ কথা বলতে পারি, আল্লাহ পাক জান্নাত দিতে চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের জান্নাত আমি পেয়ে গেছি, কথা ঠিক কি ঠিক না। এজন্য ভবিষ্যতের শব্দ প্রয়োগ, ভবিষ্যতের শব্দ সংযোজন ব্যতীত রেখে আল্লাহ মাজির চিগা অর্থাৎ অতীতকালের শব্দ সংযোজন করেছেন জান্নাতের ক্ষেত্রে, কথা ঠিক কি ঠিক না। বন্ধুরা, আমার বেচা কিনা হয়ে গেছে। বেচা কিনা হয়ে যাওয়ার পরে ক্রেতার একটা দায়িত্ব আছে, বিক্রেতার একটা দায়িত্ব আছে। ক্রেতার দায়িত্ব হলো তার টাকাটা দিয়ে দেওয়া, আর বিক্রেতার দায়িত্ব হলো তার মালটা বুঝে দেওয়া, তার মালটা বুঝে দেওয়া। আমার জানার মাল তো আমি আল্লাহরে দিয়ে দিছি না, আল্লাহ পাকের জান্নাত তো আমারে দিয়ে দিয়েছেন, কিনা বেচা হয়ে গেছে, এখানে কোনো গন্ডগোল নাই, কিনা বেচা হয়ে গেছে। এখন কথা হলো বন্ধু, আল্লাহরে জান দেব, আল্লাহ পাক নিলেন কিনা এটাও তো একটু দেখার দরকার আছে। যদি ফেরত দেন তাহলে তো পয়সা কিনা হলো না, আল্লাহ নেবেন কিনা সেই জিনিসটাও একটু বোঝার দরকার আছে। আসুন সেই জিনিসটা বুঝি, আল্লাহ নিলেন কিনা, আল্লাহ পাক নিলেন কিনা। বন্ধুরা, আমার আল্লাহ পাক নিয়েছেন, আমার আল্লাহ পাক নিয়েছেন। তার কারণ হলো আল্লাহ পাক নিয়েছেন কেমন করে বুঝলাম? আমার মার চাইতে আমার আল্লাহর দয়া বেশি। আমার মা না, দুনিয়ার লক্ষ কোটি, দুনিয়ার যত মা আসছে মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে যত মা আছে, সকল মায়ের মহব্বতকে এক পাল্লায় রাখলে আল্লাহ পাকের সকল মহব্বতের এক কিঞ্চি, এক অনুকে অপার পাল্লায় রাখলে রব্বে করিমের মহব্বতের পাল্লা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। কাঁধে কাঁধে আমার আল্লাহ পাক আমার জান্নাত দিয়েছেন, আমার মালও নিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ জান্নাতের মালিক হয়ে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।